শনিবারের একটা সুন্দর সকালে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শনিবার দিন সকালবেলা, তো এই যে ওয়েদার খুব একটা যে ঠান্ডা সেরকম নয়, জলপাইগুড়ির ওয়েদার খুবই গরম গরম আবহাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাক্তারবাবু পুজো শুরু করে দিয়েছে স্নান ফান করে, তো আজকে ঠাকুরের প্রসাদে আছে শাঁখালু, তো শাঁখালুটা ছাড়াচ্ছে, দিয়ে পুজো করবে, আর আমি ওদিকে রান্না বান্না করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে শনিবারের দিন সকালবেলা নিরামিষের মেনুতে চটজলদি কী বানালাম, তো আজকে ঠিক করেছিলাম যে সব সবজি দিয়ে একটা সেদ্ধ ভাত করব, আর হচ্ছে আলু ভাজা আর সাদা তিলের বড়া। তো সাদা তিলের বড়া, সাদা তিল খাওয়া খুবই ভালো নাকি আয়রনের জন্য, আর যেহেতু আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য, আর তাছাড়া নিরামিষের দিনে রান্না করা নিয়ে আমার একটা বিশেষ চাপ থাকে, কারণ মেয়ে আর বাবা দুজনের কেউই হচ্ছে মুগ ডাল খুব একটা পছন্দ করে না, আর আমারও খুব একটা যে ভালো লাগে তা নয়, কিন্তু হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা কেউই মুগ ডাল খুব একটা ভালোবাসে না, তো সেই কারণে আর ঝামেলা করলাম না, তো এক সিদ্ধ ভাত করে নিলাম। তো এই বাটির মাপেই চালটা নিয়েছি, তো এই বাটির মাপেই জলটাও নেব। তো চলুন দেখতে থাকুন কীরকম কী রান্নাবান্না করছি। সবজির মধ্যে দিয়েছি শিম, কুমড়ো, মিষ্টি আলু মানে রাঙা আলু, এমনি গোটা সে দমের আলু, তারপরে টমেটো, কুমড়ো, সব রকম সবজি দিয়ে মোটামুটি আজকে এক সিদ্ধ ভাত করবো। আর অবশ্যই প্রেশার কুকারে ভাত করার আগে এই জায়গাটা পরিষ্কার আছে কিনা আপনারা অবশ্যই দেখে নেবেন, যেখান দিয়ে সিটি ওঠে। তো আমি এখন প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে দুটো সিটি পড়ার পরে 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে ঢাকনাটা ওপেন করব। তো এখন চলে এসেছি সাদা তিলটাকে ভালো করে ধুয়ে নিতে, তো ধুয়ে নেওয়ার পরে ওটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। প্রথমে এমনি ড্রাই গ্রাইন্ড করব মানে জলবিহীন, তারপরে পরিমাণ মতো জল মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানাবো। লঙ্কা দিচ্ছি না যেহেতু মেয়ে খাবে, তো লঙ্কা একদমই মানে একদমই দিচ্ছি না, যদিও মেয়ে একটু একটু ঝাল খায়, তো আজকে একদমই লঙ্কাবিহীন করছি, কারণ ওই সেদ্ধ ভাতের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো অসুবিধা নেই। তো চলুন দেখতে থাকুন। তো ডাক্তারবাবুর ওদিকে পুজো চলছে, তো পুজো করতে করার মাঝেই আমি রান্নাটা কমপ্লিট করব। আর অন্যান্য দিন যেদিন তরকারি করি বা অন্যান্য বেশি তরকারি করি, মানে এমনি ভাত তরকারি, মাছের তরকারি, ঝোল বা যাই হোক রান্না হয়, সেদিন আরও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, মানে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিই, তার জন্য পরের দিন মানে আগের দিন হচ্ছে রাত থেকেই আমি সমস্ত কিছু রেডি করে রাখি, মানে মশলা থেকে সবজি থেকে কোটাকুটি করে রেডি করে রাখি, যাতে আমার সকালবেলা কাজগুলো করতে খুব সুবিধা হয়। তো এই হচ্ছে আমার সকালবেলার রুটিন। আর এখন হচ্ছে আর দুপুরবেলা রান্না করি না, যেহেতু শীতকাল আর খাওয়া দাওয়ার মানে আড়াইটা তিনটা তো বেজেই যায় ডাক্তারের আসতে আসতে, তো সেই কারণে খেতেও অনেক দেরি হয়ে যায়। শীতকাল মানেই হচ্ছে আড়াইতে তিনটা মানেই একটা অন্ধকার অন্ধকার ভাব, উত্তরবঙ্গে তো আরও বেশি, তো সেই কারণে আর সকালবেলায় রান্না করে নিই, যার জন্য আগের দিন থেকে সব প্রস্তুতি আমার রেডি করা থাকে ফ্রিজে। তো এখন ভাতটা দেখুন সব সবজি ভাত ভালো মতনই সেদ্ধ হয়েছে, তবে ফ্যানটা একটু বেশি থাকার জন্য আরেকবার গ্যাসে বসিয়ে দিলাম যাতে ফ্যানটা একটু টেনে যায়, তারপরে ভাতটা থালায় দিয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়, তাহলে ওর খেতে সুবিধে হবে। আর এদিকের কড়াতে হচ্ছে আমি বসিয়েছি সাদা তিলের বড়া, আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশ মোটা মোটা করে আলু ভাজা করেছি একটু ক্রিস্পি টাইপের। তো এই দিয়ে আজকে সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করলাম, ছোট্ট একটা ভিডিও অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিও মানে রান্নাঘরে এমন একটা শুকনো গামছা আমি রাখি যেটাই আমি হাত মুছি বা কোনো বাসনপত্র মুছতে আমার কাজে লাগে, যেটা মানে আমার খুব দরকারি একটা জিনিস, তো এটা রাখি আমি। দেখতে পাচ্ছেন আমার সাইডে একটা ছোট্ট গামছা আছে,
আর যে লেবুটা থালায় দিলাম সে লেবুটা হচ্ছে মায়ের গাছের লেবু। তো অনেকগুলোই এনেছিলাম, অনেকগুলো বলতে 5-6টা মতন এনেছিলাম। তো রেখে 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 খাচ্ছি, কারণ লেবুটা এত সুন্দর গন্ধ, মানে এই ফ্যান ভাতের সাথে খেতে এত ভালো লাগে। তো সচরাচর লেবুটা মানে যেদিন খুব ইচ্ছে হয় সেদিনই ব্যবহার করি, যাতে শেষ না হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন ডাক্তারবাবুর খাবারের থালাটা রেডি করে দিই, যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ও খেতে সুবিধে হবে। আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো ও পুজো করে উঠতে উঠতে ওর ভাতটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ও খেয়ে দিয়ে ডিউটি বেরোবে, তারপরে আমরা খাবো। তো এই হচ্ছে আজকে ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আবার কোনো একটা ছোট্ট ভিডিওতে। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আরও নতুন নতুন জিনিস, মানে নতুন নতুন সব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন বছর সবার ভালো কাটুক, পুরনো বছরের যা খারাপ স্মৃতি সেগুলো ভুলে গিয়ে ভালোটাকে নিয়ে নতুন বছরটা আরও ভালোভাবে আপনাদের কাটুক, এই কামনা করি ভগবানের কাছে। ঠাকুর মা স্বামীজি সবার জীবনে সুখের এবং শান্তির জলধারা ধারা বর্ষণ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।